আমার ভাইয়ের বদলে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। আই উইল কিল হিম। কি বলছেন কি আপনি? দাদাবাবু, তুমি কি কোথাও বেরোবে? ওই গাড়ির ড্রাইভার এসেছে। হ্যাঁ ঠিক আছে। কিরে, কোথায় যাচ্ছিস রে? আমি একটু বেরোচ্ছি বিপিন, কাজ আছে। না না না, কোথাও যাবি না তুই। আমি আমি জানি তুই ডক্টর শুভঙ্কর ব্যানার্জির কাছে যাচ্ছিস। যাস না বাবা, এইসব করতে নেই। কেন কেন এইসব ঝামেলা নিজেকে জড়াচ্ছিস তুই? বিপিন প্লিজ আমাকে যেতে দাও, আমাকে প্লিজ যেতে। না, কোথাও যাবি না, এইসব করিস না বাবা। তাছাড়া এভাবে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নেই। দেখ, তুই আমাদের বংশের একমাত্র শিবরাত্রির সলতে, তুই যাস না বাবা, তুই যাস না। আমি বলছি তুই যাবি না, তুই যাবি না। আমার কথা শোন, আমার আমার তুমি আমাকে ছাড়ো, কথাটা শোন, ছাড়ো আমাকে প্লিজ। আদি, আমার কথা শোন, আদি আদি এসো। এই মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? আটকাতে পারছো না? যাও গিয়ে আটকাও, আটকাও। এই বাড়িতে তুমি যদি থাকতে চাও তাহলে গিয়ে আটকাও, এক্ষুনি যাও, এটা তোমার দায়িত্ব, যাও। বিপিন, আদি যদি কিছু একটা করে বসে, আদি যদি কিছু একটা করে বসে তাহলে আফসোসের সীমা থাকবে না। যাও বলছি, যাও। তাহলে শুনুন, আপনি যাবেন না আয়তবাবু, প্লিজ প্লিজ আমার একটা কথা শুনুন, আপনি যাবেন না, প্লিজ যাবেন না আয়তবাবু, প্লিজ যাবেন না। আমায় আর নিচু করবেন না প্লিজ, আর নিচু করবেন না।